শুভ সকাল বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি যে তোমরা যে যেখানে আছো সেখানে সুস্থ আছো আর ভালো আছো। বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়েই শুরু করতে চলেছি। আশা রাখি আজকের ব্লগের শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে। আজকের ব্লগ তাহলে চলো এখান থেকেই শুরু করি। এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই 6:45 মতো বাজে। আজকে না খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেছিলো আমার কাছে, ভোর অন্তত 5:30 সময় ঘুম ভেঙে গেছে। সচরাচর 5:30 সময় উঠি না, তো 5:30 থেকে জেগেইছিলাম। মোটামুটি 6টার পরে ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে তেলটা ঢেলে নিচ্ছি, কেননা সর্ষের তেলটা একদমই ছিল না। আর রান্নাঘরে যত কিছু মানে কৌটো টোটো রাখা থাকে, কন্টেনার যেগুলো যা রাখা থাকে, গ্যাসের মানে আঠাতে এত মানে কি বলবো চ্যাটচ্যাটে হয়ে যায়, হাত দেওয়া যায় না। ওই জন্য যেদিনকে দেখি শেষ হয়েছে তেল টেল বা যেটাই শেষ হোক না কেন, সেদিনকে কী করি, যে কৌটোটা থাকে বা তেলের যে বোতলগুলো থাকে সেগুলোকে আগে আমি ধুয়ে নিই। ওপরের দিকটা আমি ধুয়ে নিই, তারপরে আমি তেলটা ঢালি। তো আমি ধুয়ে নিয়ে যাই, সেই ভিডিওটা করিনি আজকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। তো সকাল সকাল রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিতে হবে। আর নিরামিষের দিনগুলোতে একটু ভাবনা চিন্তা থাকে যে কী রান্না করব আর কী করব না। মানে নিরামিষ রান্না মানে একটু সুস্বাদু না হলে ঠিক ভালো লাগে না খেতে। তো দেখলাম ফ্রিজে কুমড়ো ছিল, আমি রাত্রেই সব কেটে রেডি করে রেখেছিলাম, কুমড়োটাই ভাজা বসিয়ে দিলাম। অনেকদিন হলো মিষ্টি কুমড়ো ভাজা খাইনি, বেশ ভালো লাগে খেতে, গরম ভাতে তো খুব ভালো লাগে। আবার মিষ্টি কুমড়ো সেদ্ধ করে বেশ কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ এগুলো দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগে। তো রান্নাবান্না যাই হোক দেখো কমপ্লিটই হয়ে গেছে। ডাল করেছি, কুমড়ো ভাজা আছে, তরকারি করেছি, তোর অফিসের জন্য লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম। স্পেশালি ডালটা আগে তুলে দিলাম, কেননা এই গরম ডাল নিয়ে গেলে ও রাস্তায় বাসে যা ভিড় হয় আর যা চাপাচাপি হয় তাতে করে ডালটাই আগে নষ্ট হয়ে যায় এই অল্প সময়ের মধ্যে। আর তোমাদের দাদাভাই গেছে, স্নানে গেছে, স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করে ও রেডি হবে। আর আমি সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা একদম বিছানাটা না গুছিয়ে আমাকে রান্নাঘরে চলে যেতে হয়। এবার এখানে না বাইরে থাকার জন্য ঠিক এত নিয়ম মেনে ঠিক চলা সম্ভব হয়ে ওঠে না। মানে বাড়িতে থাকলে যেমন সকালবেলা কাপড় টাপড় ছেড়ে চেঞ্জ করে মানে কেচে কুচে উঠে তারপরে করি, এত তাড়াহুড়োর মধ্যে আমি এখানে সত্যি পেরে উঠি না। হ্যাঁ, তবে নিয়ম যেগুলো আছে অবশ্যই বাড়িতে গেলে সেগুলো আমি সবটাই চেষ্টা করি করার। তো সকালে উঠেই রান্নাটা সেরেই এখন চলে এসেছি বিছানা গোছাতে। আমার মানে নিয়ম রুলস মানে এখানকার রুটিনটা এরকম টাইপেরই হয়ে গেছে যে সকালে আগে রান্নাটা সারি, তারপরে আমি বাসি কাজগুলো তখন কমপ্লিট করতে আসি। সম্ভব নয় 5:30 সময় ওঠা আমার পক্ষে, আমি পারি না উঠতে। তো কেননা ঘুমোতে রাত্রে অনেকটাই দেরি হয়ে যায়, 12:30-1 হয়ে যায়। কেননা ভিডিও এডিটিংয়ের যা কাজ টাজ থাকে সেগুলো আমি একদম রাত্রে চেষ্টা করি রাত্রে কমপ্লিট করে রাখার, তো সেই জন্য একটু তো লেট হয়ই। তো যাই হোক, বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু রেডি হয়ে গেছে, রেডি হয়ে এবার ও অফিসের জন্য বেরিয়ে যাবে। তো ও অফিসে বেরিয়ে যেই গেল, আমার আজকে হঠাৎ ইচ্ছে হলো যে আজকে একটু ছাদটা ঘুরে আসি, সেই সঙ্গে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। ছাদ থেকে চারপাশটা দেখে সত্যি মনে হয় যে কোথায় চলে এসেছি। হ্যাঁ, মানে এত ফ্ল্যাট, এত মানে কি বলবো, হ্যাঁ চারপাশটা দেখে মানে বুকের মধ্যে কেমন যেন করে যে কত দূরে না চলে এসেছি সত্যি তাই। হ্যাঁ, আমরা হয়তো যাওয়া আসা সুবিধার্থে এখন মনে হয় ট্রেন জার্নি করে যে খুব একটা বেশি সময় লাগছে না, কিন্তু একটু ভাবতে গেলে যে সত্যি বাড়ি থেকে বহুত দূরে আছি, আমার থেকেও অনেক দূরে থাকছে মানুষে। আমার যেহেতু একদম বাড়ি ছেড়েও বাইরে থাকার অভ্যেস ছিল না, তো এখন হয়ে গেছে।
যাই হোক, ছাদে ঘোরা টোরা তো হয়ে গেছে, আর এবার চলে এসেছি রান্নাঘরে ওভেনটা পরিষ্কার করে নেওয়ার জন্য। কেননা পরিষ্কার করে না করা পর্যন্ত চাটা খেতে পাবো না, আর চা না খাওয়া পর্যন্ত না বাকি যে কাজগুলো থাকে সে কাজগুলো একটুও করতে ইচ্ছে করে না। তো আমার মানে রান্না কমপ্লিট করে বিছানা গুছিয়ে এসে তারপরে ওভেন পরিষ্কার করি, রান্নাঘরটা ক্লিন আপ করে নিয়ে তারপরে আমি চলে যাই বাকি কাজগুলো করতে। তো সেই জন্যই চলে এসেছি দেখো রান্নাঘরটা ক্লিন করার জন্য। তাহলে চলো আগে ঝটপট রান্নাঘরটা ক্লিন করে নিই। রান্নাঘরের সমস্ত ক্লিন আপ হয়ে গেছে, শুধু বাসন কটা ধোয়া বাকি ছিল। তো আমি এই ফাঁকে বাসনগুলো ধুয়ে নিলাম। আমি প্রত্যেক দিন এই রুটিনটাই মেনটেন করি, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাটা সেরে নিই ঝটপট, তারপরে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে চলে আসি, কিন্তু রান্নাঘর ক্লিন করে রান্নাঘরের যা কিছু যাবতীয় কাজ কমপ্লিট করে নিই, তো তারপরে বাকি যা কাজ থাকে সেগুলো করি। প্রত্যেকটা ক্ষেত্রেই যদি একটা রুটিন মেনটেন করা যায়, আমার মনে হয় কাজগুলো করতে গিয়ে কোনো রকম কোনো কী বলবো মানে বিরক্তি আসে না, এবং কাজগুলো একটা সঠিক সময়ের মধ্যেও কমপ্লিট করা যায়, আর নিজের জন্য বেশ কিছুটা সময় কিন্তু বাঁচিয়ে নেওয়া যায়। তো এভাবেই আমি প্রত্যেক দিনই কমপ্লিট করে থাকি। দেখো সকাল সকাল কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে তোমাদের সঙ্গে ছাদে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে দেখালাম চারপাশটা, তখন রোদ ছিল, আর এখন দেখো শান্তি। উফ, সকাল থেকে কিছুই খেয়েছিলাম না, তাই খিদেটাও প্রচণ্ডই পেয়ে গেছে। তারপরে আজকে চা খাওয়াটা আর কপালে জুটলো না, কেননা গ্যাসের যে সিলিন্ডারটা সেটা শেষ হয়ে গেছে। শেষটাও হয়েছে একদম পারফেক্ট টাইমে, মানে রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করার পরেই মানে গ্যাস ওভেন টোভেন সব ধুয়ে মুছে নিলাম, তারপরে জাস্ট চায়ের জলটা বসিয়েছি। তো তারপরে দেখছি যে মানে জ্বলতে জ্বলতে আস্তে 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 একদম শেষ হয়ে গেল, মানে জলটা গরম উঠতে হলো না। তো কিছু করার নেই, সকালে চাটা না খেলে একটুও ভালো লাগে না, একবার হলেও সকালে চাটা না খেলে ঠিক এনার্জি পায় না। কিছু করার ছিল না, সেই জন্য একদম চলে এসেছিলাম আর টিফিনটা কমপ্লিট করে নেওয়ার জন্য। আম দিয়ে মুড়ি মেখে খেয়ে নিলাম, আর তারপরে এবার চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। প্রত্যেক দিনই ঝাড় দিই এবং মুছি, প্রত্যেক দিনই একই রকম ধুলো বেরোয়, একই রকম জলটা কালো মানে নোংরা হয়ে যায়। আমি এটাই বুঝে পাই না, চারিদিক এত বন্ধ রাখার পরেও এত ধুলো আসে, তাহলে দু পাঁচ দিন না থাকলে তাহলে ঘরের অবস্থাটা কী হবে? প্রত্যেকটা জিনিসে ধুলো পড়ে যায়, এটা আমার নয় এটা প্রত্যেকেরই হয়, যাদেরই রাস্তা থেকে কাছে বাড়ি হোক বা দূরে বাড়ি হোক মানে এইটা হয়। যাই হোক, তো দেখো আমার ঘর ক্লিন আপ হয়ে গেছে, আমি স্নান টান সেরে চলে এসেছি, কয়েকদিন ছিলাম না বাড়িতে, তাতেই তুলসী গাছটার আমার এই অবস্থা হয়েছে। এসে দেখে এত মনটা খারাপ হয়ে গেছিলো আমার, ভাবলাম আর বোধহয় তুলসী গাছটাকে ঠিকভাবে বাঁচাতেই পারবো না। তো আবার দেখছি ছোট্ট ছোট্ট পাতা আসছে, যা দু একদিনে যেটুকু যা পরিচর্যা করতে পেরেছি তাতেই, তো সেটুকু তুলসী গাছের পরিচর্যা করে এসে একদম চলে এসেছিলাম দেখতেই পেলে তোমার ঠাকুর পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া কমপ্লিট হতেই চলে এসেছি দেখতেই পাচ্ছ দুপুরের মধ্যাহ্ন ভোজন করতে। তো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া, তোমাদেরকে আগেই বলে দিয়েছি কি রান্না করেছে না করেছে। তো খাওয়া দাওয়া সেরে একদম রেস্ট নিয়ে বিকেল হতেই আকাশের দিকে চোখ দিতে দেখি এমন সুন্দর একটা মানে ছবি আঁকা, ছবি মনে হচ্ছে কেউ যেন এঁকে দিয়ে গেছে, হাঁ করে কোনো একটা পশু যেন আছে সূর্যকে গিলে খাচ্ছে, বেশ ভালোই লাগলো দেখতে। তারপরে সন্ধ্যা হতে রেডি হয়ে নিলাম, তোমাদের দাদাভাই ফোন করেছিল অফিস থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদেরকে বাজার টাজার
করতে হবে অনেক, তো সেই জন্যই একদম পুরো রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমি যাব কিছুটা আর তারপরে ও আসবে, তারপরে দুজন মিলে একসঙ্গে বাজার টাজার করবো। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি মাছ বাজারে, চলে এসেছি মাছ নেওয়ার জন্য। তো আগে থেকেই বলছিল যে ইলিশ মাছটা নিতে হবে, ইলিশ মাছ নিতে হবে। তো বললাম ঠিক আছে চলো তাহলে ইলিশ মাছই নেওয়া যাক। তো মাছটা মোটামুটি দেখে নিয়ে নিলাম। ইলিশ মাছ মানে সত্যি, মানে ইলিশ না খেলে আমার মনে হয় সেই বছরটা যেন ইয়ে হয়ে যাবে, মানে সেই বছরটা নয় মানে আত্মাটা যেন অতৃপ্ত থেকে যায় এরকম মনে হয়। তো মাছ টাছ অনেক কিছুই নিলাম আর এগুলো পার্শে মাছ দেখছিল, আমি এর আগে খেয়েছি পার্শে মাছ, তো মাছগুলো বেশ টাটকা লাগলো সেই জন্য নেওয়া হলো, পার্শে মাছটাও নেওয়া হলো। আর তারপরে চলে এসেছি সবজি বাজার করতে, বাজার টাজার সব কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করে এবার কিন্তু দুজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আজকে এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছে, আবার আজকে গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, রাত্রে গিয়ে কিছু খাবারও করতে পারবো না। তো যাই হোক কিছু একটা খেয়ে নিতে হবে, ও আজকেই যাবে গিয়ে সিলিন্ডারটা নিয়ে আসবে। আর চাদরগুলো ছিল তো ভাবলাম রাত্রে ভিজিয়ে রাখি, তাহলে সকালে আমাকে আর বেশি পরিশ্রম করতে হবে না। এইগুলো সত্যি একটু বুদ্ধি খাটিয়ে করলে না, হ্যাঁ মানে কাজগুলো অনেক অনেক সহজ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ চাদর টাদর সব ভিজিয়ে রাখলাম, আর এদিকে পুরো আমটাম কেটে খাবার রেডি করে নিয়েছি রাত্রে। রাত্রের আম তো আছে, তার সঙ্গে মুড়িটা মাখিয়ে নেব। আর এদিকে সকালের জন্য আলু টালু কেটে রেডি করে একদম পুরো ফ্রিজে রেডি করে রেখে দিলাম, যাতে আমাকে সকালে উঠে আর ভাবনা চিন্তাগুলো না করতে হয়। আর চিয়া সিডসটা ভিজিয়ে দিলাম, কদিন খাওয়া হয়েছিল না, তো আবার আমরা দুজনেই শুরু করেছি খাওয়া। কেননা চিয়া সিডসটা না খেলে না মনে হয় যেন কী যেন একটা খায়নি, কী যেন একটা খায়নি। আর জামা কাপড় ছিল সেগুলোকেও সেই ফাঁকে, একটা কাজের মধ্যে থেকে না একটা কাজ করে সে ঝট করে আর একটা কাজে চলে যায়, কেননা টাইমের মধ্যে কাজগুলো না করলে সেই পরেই থাকবে জিনিসগুলো। সমস্ত জামা কাপড় সব ভাঁজ করে নিয়েছিলাম আগেই, তো সেগুলোকে সব আন্নাতে তুলে দিলাম। আর এমনি তো বাইরে জিয়াটা টিয়াটা পরে থাকলে না প্রচুর পরিমাণে ধুলো পড়ে, সেগুলো পড়লে পড়াটাও ঠিক নয়, ওই জন্য একদম পুরো আলনাতে রেখে আমি পুরো ঢেকে রেখে দিই। তো যাই হোক আমরা তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করছি বন্ধুরা, মানে আজকের ভিডিওটা আর এর থেকে বড় করছি না। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর হ্যাঁ একটু অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য, খুব তাড়াতাড়ি দেখা করব নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে।